এখন আমরা ভোরস্থানে আছি। এখন ভোরস্থান থেকে আমরা চলে যাব কলেজ মোড়ের দিকে। তোমাকে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো। আর ভোরস্থানটা দেখো কেন ফাঁকা হয়ে রয়েছে, সব দোকানপাট সব বন্ধ, করোনার বাজারে সব ফাঁকা। চলো বন্ধুরা, চলো যাওয়া যাক। আজকে আমি বোন আর কাকু চলে এসেছি ঘুরতে ঘুরতে, কারণ আমরা প্রতিদিন বিকালবেলায় ঘুরতে বেড়াই। আজকেও ঘুরতে বেরিয়েছি। এই দেখো ভোরস্থানের নিচ দিয়ে আমরা যাচ্ছি, পাশে দেখতে পাচ্ছ ভোরস্থানের মন্দির, কালী মন্দির। আমরা যে ব্রিজটার নিচ দিয়ে যাচ্ছি এটা কিন্তু রেলের ব্রিজ, উপরে কিন্তু ট্রেন যায়। এখন আমরা বাঁ দিকে ঘুরব। পাশেই দেখতে পাচ্ছ এটা গোবিন্দ দাদার চায়ের দোকান, এখানে আমরা আড্ডা মারি। লকডাউনের জন্য এখন দোকানপাট খুলতে দেয় নাই, বন্ধও আছে অবশ্য। আর একটা বিশেষ ঘোষণা তোমাদেরকে জানাই রাখি, আমার ভিডিওতে কিন্তু তোমরা সবাই কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর এই দেখো আমার বাঁ দিকে দেখো একটা বড় বাড়ি রয়েছে, এই বাড়িতে কিন্তু কেউ থাকে না, আমার বাড়িটা অনেক বড়। চলো তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। যেটার জন্য এতটা পথ হাঁটা সেটা দেখানোর সময় এখন চলে এসেছে। এটা হচ্ছে একটা কালী মন্দির, যেখানে অনেক কারিকার্য আছে। মন্দিরটা তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে। আসলে মন্দিরটা আমার এত ভালো লাগে, সেই জন্য ভাবলাম তোমাদেরকেও দেখাই, এত সুন্দর। হ্যাঁ, তোমাদেরকেও দেখাই, দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে। এটা এই রেস্টুরেন্টে আমরা লকডাউনের আগে অনেক খেয়েছি, এত এখন আমাদের এখন আসা তো আর হয় না, দোকানপাট সবই বন্ধ থাকে, ঘর থেকে বেরোতেও দেয় নাই, সেই জন্য বাইরে ঘরে চিল্লায় বাইরের খাবার খাবি নাই, চারদিকে করোনায় ভর্তি, সেই জন্য বাইরে খাবারও খাওয়া হয় না, আসাও হয় না, বাদ দাও আগে পুরোনো দিনের কথা। চলো এগিয়ে যাই, এখন যাবো আমরা কলেজ মোড়ে। কলেজ মোড়ে যে তোমাদেরকে খ্রিস্টান কলেজটা দেখাবো, এটা হচ্ছে মিশন গার্লস স্কুল, দেখতে পাচ্ছেন এখানে আমার বোন পড়ে, পড়াশোনায় ভালোই, ভালোভাবে এগালেই হয়। এবার মিশন স্কুলের উল্টো দিকে অপোজিট সাইডে আছে খ্রিস্টান কলেজ, এ তোমরা দেখতেই পাচ্ছ খ্রিস্টান কলেজ। দাঁড়া একটু সামনে যা, তারপর তোমাকে দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে খ্রিস্টান কলেজ, এগুলো হচ্ছে বাঁকুড়ার ঐতিহ্য, এগুলো হচ্ছে বাঁকুড়ার মূল্যবান সম্পদ, যেগুলোর জন্য বাঁকুড়াকে লোককে এত চেনে। এই যে খ্রিস্টান কলেজ, নামকরা কলেজ এগুলো। আমরা প্রতিদিন বিকালবেলায় বেড়াই, হাঁটতেই বেড়াই, তা কিছুদিন হলো আমরা ব্লগ করছি, আলো হাঁটার সঙ্গে সঙ্গে ব্লগটাও হবে। আজকাল তো সবাই বেশিরভাগ লোকই ব্লগ করছে, ইউটিউবে দেখতে পাচ্ছি, ওটা দেখে আমারও খুব ইচ্ছা গেল, সেই জন্য আমরাও ব্লগ করছি। আর একটা কথা, তোমরা কিন্তু ভাববে নাই আমি বাঁকড়ি ভাষায় কথা বলছি বলে, আমি বাঁকড়ি ভাষায় কথা বলি। এই যে আমরা কলেজ মোড়ে চলে এসেছি, এখন কলেজ মোড় দিয়ে ঘুরে আমরা বাড়ি চলে যাবো।
এই যে আমরা ব্যাক করছি, কাকু সামনে রয়েছে। কাকু তার কতগুলো বন্ধুকে দেখতে পেয়েছে, এখন তাদের সঙ্গে গল্প করতে করতে চলে যাবে। তাদের পিছন পিছনে আমরাও এগাই। বাই বন্ধুরা, আর একটা কথা, লাস্টে একটা ভিডিও দিয়েছি, ভিডিওটা দেখো।